এবারের আইএসএল গোয়ায় হলেও রণক্ষেত্র কলকাতা ময়দানে। অনেকদিন আগেই স্লোগান উঠেছিল এজিএম চলো, আজ একদিকে যখন মোহনবাগান তাঁবুতে এজিএম চলছে তখন অন্যদিকে তাঁবুর বাইরে এটিকে দূর হাঁটো স্লোগানে গলা মেলাতে দেখা গেল অসংখ্য মোহন জনতাকে। তাদের দাবি একটাই, এটিকে ছাড়াই আইএসএলে খেলতে হবে। অন্যদিকে এজিএম চলাকালীন সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিলেন মোহন কর্মকর্তা সৃঞ্জয় বসু। তিনি বলেছেন, যখন ম্যাকডোনাল্ড মোহনবাগান ছিল তখন যেসব খ্যাতি আমরা অর্জন করেছি সেগুলো শুধু মোহনবাগানের নামেই আছে। আজ এটিকে নামে আর কোনো ফুটবল ক্লাব নেই, সেটা ছিল গত 6 বছর ধরে। নতুন কিছু শুরু করতে গেলে এই ধরনের ছোটোখাটো সমস্যা লেগেই থাকবে। আমরাও সমস্যাগুলো নিয়ে অবগত ছিলাম এবং এটিকে মোহনবাগান টিম এই বিষয়ে কাজ করেছে। আমরা একটি টিম হিসেবে কাজ করে চলেছি এবং সমস্যাগুলি মেটাবার চেষ্টা করছি, কিন্তু এই ধরনের ছোট সমস্যা লেগেই থাকবে। তাদেরও সমস্যা রয়েছে, আমাদেরও সমস্যা রয়েছে, সব কিছু সমঝোতা করলে তবেই টিম দাঁড়াবে। কেউ ম্যাকডাবল মোহনবাগান ম্যাকডাবল মোহনবাগান করে করতাম না, বড় জোর কোনো জায়গায় শর্ট ফর্ম হিসেবে আমরা MMB লিখতাম। সেটাও কিন্তু কন্টিনিউয়াস প্রসেস ছিল। আমরা ম্যাকডাবলের আন্ডারে যে যে ট্রফি জিতেছি সেগুলো কিন্তু ইতিহাসে মোহনবাগান ট্রফি জিতেছে বলেই লেখা থাকবে, সেটাই কিন্তু মোহনবাগানের বাইরে লেখা থাকবে না। এইটিকে নামটা টুডে, অ্যাজ অফ টুডে দের ইজ নো ফুটবল ক্লাব। ইউ আর রাইট, দের ওয়াজ আ ফুটবল ক্লাব সিক্স ইয়ার, অ্যাজ অফ টুডে দের ইজ নো এটিকে ফুটবল। প্রিভিয়াসলি ইট ওয়াজ অ্যাথলেটিকো কলকাতা বিকজ অফ অ্যাসোসিয়েশন উইথ এটিকে অ্যাথলেটিকো ম্যাড্রিড, তারপরে হয়েছে, কিন্তু আজকের দিনে সেটা নেই। তবে এই পরিস্থিতিতেও ভালো সংবাদ রয়েছে সবার জন্য। প্রাক্তন ভারতীয় এবং মোহনবাগান হকি অধিনায়ক গুরবখশ সিংকে দেওয়া হলো মোহনবাগান রত্ন পুরস্কার। আজ ক্লাব তাঁবুতে পুরস্কৃত করা হয় তাকে। কথায় বলে, শেষ ভালো যার সব ভালো তার।